بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله. আমি আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ নীতি, সর্বোত্তম নীতি, তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মুনিবের দরবারে স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি على حبيبنا وسيدنا وقائدنا غر المحجلين سيد الأولين والآخرين وإمامنا محمد صلى الله عليه وسلم. اللهم صل عليه اللهم بارك عليه مصلي الكرام. এখন হজের মৌসুম চলছে, আমরা হজের বাস্তবমুখী কিছু শিক্ষা নিয়ে একটা আলোচনা, একটা খুতবাতে আমরা আলোচনা করেছিলাম। বর্তমান সিচুয়েশন সারা পৃথিবীতে যে একটা অস্থিরতা, হাঙ্গামা দাঙ্গামা, মানুষ হত্যা করা, বেবিচার, শিশু হত্যা, চরম এক অস্থিরতার সময় আমরা এখন দিনাতিপাত করছি। টেলিভিশনের সংবাদের সামনে বসলে, প্রিন্টিং মিডিয়ার সামনে নিয়ে বসলে এমন কোনো দিন নাই যেদিনগুলোতে দু একটা খুনের, দু একটা বিবিচারের, দু একটা অন্যায় হত্যার সংবাদ আমরা পাচ্ছি না, এরকম কোনো দিন নাই। একদিক থেকে আমরা আমাদের অন্যায়গুলোকে বৃদ্ধি করেছি,
গুনাহের কাজগুলোকে আমরা প্রতিযোগিতামূলকভাবে বৃদ্ধি করেছি। আরেক দিক থেকে এগুলোকে প্রতিহত করার জন্য ইসলামী শরিয়া যে হুকুম আহকাম যে বিধান দিয়েছে সেগুলিও আমরা ফলো করছি না। আমরা মানব রচিত বিধান দিয়ে এগুলোকে সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আমরা দেখছি যে হিতে বিপরীত হচ্ছে। ক্রমান্বয়ে রেপ বেড়ে যাচ্ছে, শিশু হত্যা বেড়ে যাচ্ছে, মানুষ খুন বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। অপর দিক থেকে আমরা আমাদের এই গুনাহগুলোকে বৃদ্ধি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব বেড়ে যাচ্ছে এটা হয়তো আমরা অনেকেই মালুম করতে পারছি না। যারা মালুম করতে পারছেন না তাদেরকে আমি বলছি, আপনারা একটু তাকান উত্তরবঙ্গের দিকে, কতগুলো জেলা আজকে পানির তলে ডুবে গেছে। এদিকে সিলেট প্রায় পুরাটাই পানির তলে ডুবে গেছে। এগুলো সব আমাদের হাতের কামাই। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس। জলস্থলে মানুষ যত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এগুলো একটাও এমনি আসছে না, সবগুলো মানুষের হাতের কামাই। পরশুদিন একটা নিউজে দেখতেছিলাম, সম্ভবত ঠাকুরগাঁওয়ে এরকম পানিতে পুরা এলাকা ভেসে যাচ্ছে, অথচ এই এলাকার বাঁশ দিয়ে একটা অবদা গিয়েছে, যে অবদায় বেড়িবাঁধ দেওয়ার কথা। এই বেড়িবাঁধকে কেন্দ্র করে কয়েকবার বিল পাশ করা হয়েছে কিন্তু বেড়িবাঁধ দেওয়া হয় নাই। বেড়িবাঁধ বুঝেন তো আপনারা, কয়েকবার এই বেড়িবাঁধকে কেন্দ্র করে বিল পাশ করানো হয়েছে কিন্তু এলাকার লোকেরা বেড়িবাঁধ পায় নাই। এখন যখন পানি বেড়ে গেল পুরা জেলা ডুবে যাচ্ছে, এখন আপনি এটা কি বলবেন? এটা কি আমাদের হাতের কামাই না? তো আমাদের হাতের কামাই। অতএব জলস্থলের যত রকমের বিপর্যয় আমরা সম্মুখীন হচ্ছি এগুলো সব আমাদের হাতের কামাই। একদিক থেকে আমরা গুনাহের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, আল্লাহর স্মরণ অনেক বেশি কমিয়ে দিয়েছি, অপর দিক থেকে অন্যায়গুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেওয়া রুলসকে আমরা কি করছি না, ফলো করছি না। আর দায়িত্ব সেরা যেখানে যেই কাজ করা দরকার সেটাও করছি না। সব কিছু মিলায় আমরা একটা হজবরল পরিবেশে, একটা কঠিন পরিস্থিতি, দুর্বুদ্ধ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা এখন হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের এই সুনামিতে জলোচ্ছ্বাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে, তাদের নুসরত আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে করেন, এই দোয়াটাই আমরা আজকে খুতবা থেকে করছি। মুসাল্লিয়ান ইকরাম বলছিলাম যে বর্তমান সময় এমন একটা সময় আমরা অতিক্রম করছি যখন মানুষের গুনাহের মাত্রা শুধু বাড়ে নাই, এমন ভাবে বেড়েছে যা বর্ণনা দেওয়ার মতন ভাষা নাই। আর এগুলো নিয়ন্ত্রণের যে চেষ্টা চলছে এই চেষ্টা একটা অনার্থক চেষ্টা চলছে, মানব রচিত হুকুম আকাম মানব রচিত বিধান দিয়ে চেষ্টা চলছে। অথচ জমিন যার তার বিধান ছাড়া এই জমিন কেমনে সুশৃঙ্খল হয়, এই জমিন কেমনে সুশৃঙ্খল থাকে, সমাজের মানুষগুলো কেমন মানবীয় সমাজে রূপান্তর করে সমাজে জীবনযাপন করতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ভাষণ পেশ করেছিলেন শেষ হজে, হুজ্জাতুল বেদাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ পেশ করেছিলেন। এমন একটি ভাষণ পেশ করেছিলেন
যে ভাষণের ভিতরে ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, দুনিয়া, সব কিছুকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাম সংক্ষিপ্তভাবে এমন এক ভাষণ পেশ করলেন, মানব জীবনের টোটাল সব কিছুকে এই ভাষণের আওতায় এটা নিয়ে আসলেন। আপনার যা দরকার সব কিছু এই ভাষণের ভিতরে নিয়ে আসলেন। মনে রাখতে হবে পৃথিবীতে একমাত্র দিন, একমাত্র জীবন বিধান আল ইসলাম, যা মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। টোটাল জীবনে বিধান, হুকুম, আহকাম যা দরকার মানুষের, এটা যতটুকু দরকার তার চেয়ে আরেকটু বেশি দিয়ে দিয়েছে ইসলাম। আমরা আমাদের শীতের সময়, কি বলে, বৃষ্টির সময় মাথাকে সেভ করার জন্য ছাতা ব্যবহার করি, ছাতা আমরা ব্যবহার করি। ছাতার যে আয়তন, এটা কি শুধু মাথার সমান নাকি আরো বেশি? আরো বেশি। মাথা সেভ করার জন্য ছাতা ব্যবহার করছি, কিন্তু যাতে আমরা চেষ্টা করি পুরো বডিটাতে কি হয়, সেভ হয়। ঠিক ইসলামের হুকুম আকার, ইসলামের বিধিবিধান, ইসলামের আইন ও কানুন, ইসলামের শরিয়া, এরকম যতটুকু আপনার দরকার ততটুকু নয়, বরং আরেকটু বেশি দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি কমপ্লিটলি সেফ থাকতে পারেন। এই জন্য মানব জীবনের এমন কোন দিক ও বিভাগ নাই, এমন কোন দিক ও বিভাগ নাই যে সম্পর্কে ইসলাম কথা বলে নাই, যে সম্পর্কে কোরআন ও সুন্নাহ কথা বলে নাই, যে সম্পর্কে কোরআন ও সুন্নাহ থেকে কোনো সমাধান আসে নাই। মানব জীবনে এমন কোন দিক ও বিভাগ নাই, সব দিক ও বিভাগের সমাধান আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। একটা মানবীয় সমাজ নির্মাণের জন্য, একটা মানবীয় সমাজ পুনর্গঠনের জন্য, একটা মানবীয় রাষ্ট্র তৈরি করার জন্য, একটা মানবীয় পৃথিবী তৈরি করার জন্য মানুষের কেমন হওয়া চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেই কথাগুলোই বলেছেন, সে কথাগুলোই বলেছে। আর ওই কথাগুলিকে ওই সময় পৃথিবীতে এস্টাবলিশড করার কারণে, কায়েম করার কারণে, বাস্তবায়ন করার কারণে সারা পৃথিবীতে এমনভাবে সুখ ও শান্তি বিস্তার লাভ করলো যে বছরের পর বছর যায় কিন্তু কোর্টে কোনো বিচার আসে না, কেউ কারোর মালাত্মসাৎ করে না, কেউ কারোর ইজ্জত নিয়ে সিনেমেনি খেলে না। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সেই বক্তব্যের বাস্তবায়ন ছিল ওই সমাজের মধ্যে। সুতরাং আজকে উশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করতে হলে মানবরচিত কোন বিধান দিয়ে এটা সুশৃঙ্খল করা আদৌ সম্ভব নয়, বরং এটা আরো ক্রমান্বয়ে আপনার যা বিধান তৈরি করছে এটা আগুনের ভিতরে আপনার, কি বলে, আগুনের ভিতরে তুষ ছুটিয়ে দেওয়া হচ্ছে, আগুনের ভিতরে তুষ ছিটিয়ে দেওয়া হচ্ছে। তুষ চিনেন তো? ধান থেকে আমরা চাউল বের করি না, আর উপরে যেটা চলে যায় এটা আগুনের ভিতরে দিলে আগুন নিবে না, আগুন স্থায়ী হয়। হ্যাঁ, মানবসৃত বিধান মানেই আগুনের ভিতরে তুষ ছিটিয়ে দেওয়া। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরে জমিনটা যার, তিনিই তো ভালো জানেন যে এই জমিন কিভাবে সুশৃঙ্খল হবে, এই জমিন কেমনে ভালো চলবে, এই মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন যে মানবীয় সমাজ কেমনে গঠন করতে হয়। সুতরাং তার পয়গম্বর নবী আলাইহিমুসসালাম আমাদের সামনে এক ঐতিহাসিক ভাষণ পেশ করলেন, যে ভাষণগুলো আমরা পুরো ভাষণ আজকে আলোচনা করতে পারবো না, আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনারা এর আগেও আমি হয়তো কোনো এক সময় আলোচনা করেছি, আপনারা শুনেছেন, যে কথাগুলো বাস্তবায়ন করতে পারলে আমরা একটা মানবীয় সমাজ তৈরি করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের ভাষণে প্রথম যে কথাটি বললেন, ভাষণটা একবারে দেন নাই, আরাফার ময়দানে দিয়েছেন, আবার কুরবানি করা শেষ করে এরপরে ভাষণ দিয়েছেন, কয়েক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণটি দিয়েছেন।
বিভিন্ন হাদিস থেকে এই ভাষণগুলোকে সংগ্রহ করে কয়েকটা পয়েন্ট আকারে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব সুশৃঙ্খল এবং একটা মানবীয় সমাজ হওয়া সম্ভব, একটা মানবীয় সমাজ হওয়া সম্ভব। রাসূল সাল্লাম ভাষণের সূচনায় বললেন, ও আমার সাহাবীগণ, আজকে যেভাবে আমি তোমাদের সম্মুখীন হয়েছি, তোমাদের সামনে আসতে পেরেছি, আমি জানি না যে এভাবে আর আমি তোমাদের সামনে আসতে পারবো কিনা। সুতরাং যারা এখানে উপস্থিত আছো, আমার এই কথাগুলি তোমরা তোমাদের মেমোরিতে সংরক্ষণ করে অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। এই কথা বলে রাসূল সাল্লাম তার ভাষণ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের প্রথমে যে কথাটা বলেছিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসলা ওয়াসাল্লু খামসাকুম, লক্ষ্য করেন প্রথম কথাটা রাসূল সাল্লাম বললেন যে, ও মানব সমাজ, ও আমার সঙ্গীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আমি যখন আজকের খুতবার জন্য হাদিসগুলো পড়তেছিলাম, তখন চিন্তা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজের আলোকেই তো রাসূল সাল্লাম কথাগুলো বলেছেন, কিন্তু এটিকে কত পারঙ্গমভাবে, মানে কোন কথাটা আগে বলা দরকার, কোনটা পরে বলা দরকার, কোনটা উম্মতের জন্য বেশি প্রয়োজন, সুবহানাল্লাহ, এই কথাগুলো রাসূল সাল্লাম ধারাবাহিকভাবে বলেছেন। প্রথম কথা বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আপনি দেখেন, মানব সমাজ যদি মানুষ এই একটা রাসূল সাল্লামের এই একটা উপদেশ মেনে নেয়, কেবলমাত্র এই একটা উপদেশ যদি মানুষ মেনে নেয়, সমাজে কোনো বিশৃঙ্খলা থাকতে পারে? সমাজে কোনো অবিচার থাকতে পারে, অনাচার থাকতে পারে, দুঃশাসন থাকতে পারে, জুলুম থাকতে পারে? কিচ্ছু থাকবে না। কারণ সব মানুষগুলোর ভিতরে যদি আল্লাহ পাকের ভয় ঢুকে যায়, তখন কেউ কারোর হক নষ্ট করার চেষ্টা করবে না, কেউ কারোর উপরে জুলুম করার চেষ্টা করবে না, কেউ কাউকে অন্যায় হস্তক্ষেপ করবে না, কেউ কারোর উপরে তোহমাত দিবে না, কারোর সম্পদ নষ্ট করবে না, কারোর কথার মাধ্যমে হক নষ্ট করবে না। কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যটি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। আমার সঙ্গীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কথাটি বললেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমাদের উপরে যে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, তোমরা এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। আমি যদি রাসূল সাল্লামের আজকের এই খুদ, মানে রাসূল সাল্লামের ঐতিহাসিক সেই ভাষণের মাত্র দুইটা পয়েন্টে কথা বলি, টোটাল খুতবায় কথা শেষ হয়ে যাবে, কিন্তু এটা আলোচনা শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। রাসূল সাল্লাম দ্বিতীয় অর্ডারটি করলেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা সালাত আদায় করো। যে পাঁচ ওয়াক্তের সালাত তোমাদের উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই অর্ডারটি শুধুমাত্র কি ইমাম সাহেবের জন্য, খতিবের জন্য, মসজিদের দায়িত্বশীলদের জন্য? না, সবার জন্য, সবার জন্য। আর ইসলামের শরিয়া কি বলে? যারা এই অর্ডারটিকে লঙ্ঘন করবে তাদেরকে শাস্তি প্রয়োগ করতে হবে। এবার আপনি আসেন, শাস্তি প্রয়োগ করার জন্য অর্ডার কে দিবে? অর্ডার দিবে ম্যাজিস্ট্রেট। তা ম্যাজিস্ট্রেট যখন আমাকে সালাত আদায় না করার জন্য শাস্তি দিবে, কোনো বেনামাজি ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারবে? হ্যাঁ, তার মানে আমাকে শাস্তির জন্য অর্ডার করতে হলে ম্যাজিস্ট্রেট কো নামাজি হতে হবে, বিচারককে কি হতে হবে? নামাজি হতে হবে। যে বিচারক বিচার করে আমাকে শাস্তি দিবে, তো যে কাজ নিজে করে না সেই কাজের জন্য আরেকজনকে অপরাধী বানাই কেমনে? আল্লাহু আকবার! কেমন একটা ট্রেনিং, কেমন একটা কোর্স আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজের কল্যাণের জন্য দিয়ে দিলেন।
কারা আজকে অন্যায় করছে রাস্তায়? যুবক ছেলেরা অন্যায় করছে। তাহলে যুবক ছেলেদের জন্য অর্ডার হলো পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করো। যেই ছেলেটা দৈনিক পাঁচবার মসজিদে আসবে, এসে সিজদার ভিতরে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সে বলবে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা, আল্লাহ আপনি আমার নফসে তাকওয়া দেন, এটাকে আপনি পরিচ্ছন্ন করে দেন। সিজদার ভিতরে দোয়া পড়তেন, ফাইন্নাহা খায়রুম মান যাক্কাহা, কারণ আপনি তো তিনি যিনি উত্তম পরিচ্ছন্নকারী। ওয়া ইন্নাকা ওয়ালিয়ুহা, আর এই নফসের এই আত্মার অভিভাবক, এটা কন্ট্রোলার তো আপনি। যে ছেলেটি আসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দিয়ে এই কথাটি বলবে, সেই ছেলেটা কি মসজিদ থেকে বের হয়ে ইফতিজিং করবে, মিথ্যা কথা বলবে, অন্যের উপরে জুলুম করবে? করবে না। এই রাসূল সাল্লাম দ্বিতীয় বাক্যটি বললেন, ওয়াসাল্লু খামসাকুম, আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমাদের উপরে যে পাঁচ ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে এই সালাতকে তোমরা সবাই সালাতকে আদায় করো। বলছিলাম তাহলে সালাত আদায় না করলে আমার উপরে কি হবে? আমার উপরে বিচারক রায় দিবেন শাস্তি দেওয়ার জন্য। তার রায় দিতে গেলে বিচারককে আগে সালাতই হতে হবে। এই রায় বাস্তবায়ন করবে কে? রায় বাস্তবায়ন করবে কে? প্রশাসন। আমাকে অ্যারেস্ট করতে হলে রায় হলো কোর্ট থেকে, কোর্ট থেকে কোর্ট রায় দিল, এখন অ্যারেস্টটা কে করবে? পুলিশ প্রশাসন আমাকে অ্যারেস্ট করবে। এখন যে পুলিশ প্রশাসন আমাকে অ্যারেস্ট করতে আসবে সে জানবে যে এই অপরাধে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে কারণ আমি সালাত ত্যাগ করেছি। কি করেছি? সালাত ত্যাগ করেছি। এখন এই পুলিশ প্রশাসন যদি নিজে সালাত আদায়কারী না হয় তাহলে এই পুলিশ প্রশাসন আমাকে কি অ্যারেস্ট করতে আসতে পারবে? কথা আপনারা বুঝতেছেন? যদি আজকের পরিবেশটা এমন হতো, পরিস্থিতি যদি এমন হতো যে মির্জাপুর থানার ওসি সাহেব হবেন মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব, একটু কল্পনা করেন তো, এই মির্জাপুরের ভিতরে কি আপনি গাঁজাখোর মদখোর একটাও খুঁজে পেতেন? বেনামাজি লোক খুঁজে পাওয়া যেত কোনো মুসলিম উম্মার ভিতরে? একটা বেনামাজি লোক খুঁজে পাওয়া যেত না, একটা ইফতিজিংকারী যুবক খুঁজে পাওয়া যেত না। এই জন্য ইসলাম সবাইকে ওয়াসাল্লু, তোমরা সবাই সালাত আদায় করো, সবাই সালাত আদায় করো। আর সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটবর্তী করে দেয়। আবার সুন্দর সমাজ নির্মাণের জন্য, ক্ষুধামুক্ত সমাজ নির্মাণের জন্য সালাত অন্যতম একটা মাধ্যম। এটা দুই দিক থেকে, এক্সটার্নাল ইন্টারনাল। ইন্টারনাল কোরআন কি বলে? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহ পাকের সাহায্য কামনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এটা ইন্টারনাল। আর এক্সটার্নাল কোনটা হবে? আপনি অভাবী মসজিদে আসছেন, সবাই তো অভাবী না, যে অভাবী না তার চোখটা কি আপনার দিকে পড়বে না? সে সুন্দর পোশাক পরিচ্ছদ পরে সে সালাত আদায় করতে আসছে কিন্তু আপনার পোশাকটা ছিঁড়ে গেছে কারণ আপনি অভাবী, আপনার কেনার টাকা নাই। তো যেই লোকটি সুন্দর পোশাক পরে আসছে তার চোখটি আপনার এই সেরা পোশাকের দিকে পড়বে না? অবশ্যই পড়বে। আর যখন পড়বে তখন সালাত আদায়কারী একজন মানুষ তার হৃদয়টা হচ্ছে মোলা নরম সফট, এই সফট হৃদয়ের মানুষটি আপনার উপরে এহসান করবে, এটাই স্বাভাবিক। এই জন্য সালাত পুরো সমাজকে ব্যালেন্স করে ফেলবে, পুরো সমাজকে ব্যালেন্স করে দিবে। যখন বিচারক সালাতাদায়কারী হবে, প্রশাসন সালাতাদায়কারী হবে, সমাজের যুবক সালাতাদায়কারী হবে, টোটাল সমাজের ভিতরে অন্যায় করার মতন, ধর্ষণ করার মতন, জুলুম করার মতন, ইফতিজিং করার মতন, নারীর উপরে জুলুম করার মতন এরকম লোক আর খুঁজে পাওয়া যাবে সমাজে? লোক আর খুঁজে পাওয়া যাবে না। আমরা এগুলো করতে পারলাম না, আমরা খালি নতুন নতুন আইন তৈরি করি। জমিদারের মালিক যিনি, তিনি 1450 বছর পূর্বে আইন দিয়ে দিয়েছেন, এটা বাস্তবায়ন করার জন্য আগ্রহ আমাদের নাই, আমরা নিজেরা আইন তৈরি করি। নিজেরা কি করি? নিজেরা আইন তৈরি করি। আজকে আমাদের চরিত্র
হাইওয়ানের চেয়ে বেশি খারাপ হয়ে গিয়েছে। কোনো হাইওয়ান, কোনো জানোয়ার তার নিজের জীবন চলার জন্য নিজে কি করে না, আইন তৈরি করে না। কোন জানোয়ার তার জীবন যাপনের জন্য নিজে আইন তৈরি করে না, সস্তার আইনের আলোকে সেই জীবন যাপন করে। জঙ্গলের ভিতরে একটা বাঘ পুরো সপ্তাহের সাত দিনে সাতটা হরিণ ধরে খেয়ে ফেলে না। একটা হরিণ ধরে খাওয়ার পরে তার আবার সেই একটা নির্ধারিত সময় না আসা পর্যন্ত সে আর একটা হরিণকে শিকার করে না। কিন্তু আজকে আমরা মানুষে কি করছি, মানুষে কি করছি? কালকে আমি ফেসবুকের ভিতরে দেখি একজন একটা ভিডিও আমার ইয়েতে শেয়ার করেছে, তো আমি সঙ্গে সঙ্গে বললাম ভাই এরকম ভিডিও আমার ইয়েতে আপনি শেয়ার না করলে ভালো হয়। ভিডিওটা কি, একটা মানুষকে ধরেছে কয়েকজন যুবক মিলে, সবাই মিলে পিটাচ্ছে, সবাই মিলে লাঠি দিয়ে পিটাচ্ছে একটা ছেলেকে। পাশ দিয়ে হয়তো তার কোনো আত্মীয়স্বজন হবে, চিৎকার করতেছে, বলতেছে আমার আর তাকে মেরো না, আর তাকে মেরো না। কিন্তু কোথায়, কে কার কথা শুনে? এটা কোনো মানবীয় সমাজ? আজকে জানোয়ারের চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। কারণ কি? কারণ হলো জানোয়ারগুলো যিনি তাকে সৃষ্টি করেছেন তার আইন অনুযায়ী চলে, আর আমরা মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে আমরা তার আইন অনুযায়ী কি করি না, চলি না। আমরা তার আইন অনুযায়ী চলি না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাক্যটি কি বললেন, ওয়াসাল্লু খামসাকুম, ও মানব সকল তোমরা কি করো, সালাত আদায়কারী হও, সালাত আদায়কারী হয়ে যাও, ওয়াসুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম। মানবীয় সমাজ গঠন হবে না কেমনে? ইসলাম মানলে মানবীয় সমাজ কেমনে গঠন হবে না আপনি বলেন? ইসলাম আদেশ করলেন ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, তোমার সম্পদের যাকাত প্রদান করো, তোমার সম্পদে যাকাত প্রদান করো। কেমনে একটা সমাজের ভিতরে অনাথ মানুষ থাকবে, কেমনে একটা সমাজের ভিতরে ক্ষুধা, সমাজ কেমনে ক্ষুধা মুক্ত হবে না? ইসলাম আদেশ করলো ও আদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত প্রদান করো। তাহলে আপনার সম্পদ আছে আরেকজনের নাই, ইসলাম বলে কি করে, আপনারটা আপনার নির্ধারিত একটা অংশ আপনি তাকে দেন, নির্ধারিত একটা অংশ কি করেন তাকে দেন। এরকম পাঁচজন একজনকে দেন, দেওয়ার পরে কি ওই একজন কি আর পরবর্তী বছর নেওয়ার মতন থাকবে? থাকবে না। এই জন্য ইসলামিক আইন, ইসলামিক রুলস, এটা ল অফ শরিয়া, আর শরিয়া আল ইসলাম, এই ইসলাম শরিয়া এমন হুকুম আহকাম, এমন বিধিবিধান আমাদের সামনে পেশ করেছে যে হুকুম আহকাম আর যে বিধিবিধানগুলো মানলে একটা সমাজ মানবীয় সমাজ হতে বাধ্য। একটা সমাজ কি, একটা মানবীয় সমাজ হতে বাধ্য। মুসাল্লিয়ানিকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার লোকদের উদ্দেশ্যে বক্তব্যের আর এক অংশে বললেন, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস, দেখেন সমাজকে কেমনে একবারে এক কাতারে নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু, আইয়ুহান্নাস, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, ও মানব সকল তোমাদের রব হলেন একজন আর তোমাদের বাবাও একজন। বাবা কয়জন আমাদের? এই বাবা বলতে কোন বাবাকে ইশারা করা হয়েছে? আদম আলাইহিমুসসালাম, আদম আলাইহিসসালামকে ইশারা করা হয়েছে। তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। ও মানব সকল, ও মানব সকল, আরবদের উপরে আজমদের কোনো কি নাই, প্রাধান্য নাই,
আজমদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালো, কালোর উপরে লালের কোনো প্রাধান্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার শ্রেষ্ঠত্বের মাখান হচ্ছে ওই ব্যক্তির জন্য যে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে। তাহলে দুনিয়ার গরিবের পার্থক্য, সাদা কালোর পার্থক্য, আরব আর আনারবের পার্থক্য, এগুলোর কোনো পার্থক্য আছে ইসলামে? ইসলামে এগুলোর কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। লা ফাদলা, কোনো ফজিলত নাই। লিআরাবিয়্যিন আলা আজামি, আজমির উপরে আরবের, ওয়ালা আজামিয়্যিন আলা আরাবি, আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের, এরকম কোনো ফজিলত নাই, কোনো কিনাই বরত্ব নাই, কোনো তার কোনো কর্তৃত্ব নাই। একটা জায়গায় এসে আপনার মর্যাদা আপনি বৃদ্ধি করে নিতে পারেন, সেটা কি? ইল্লা বিত্তাকওয়া, অন্য কোনো কিছুর ভিতরে তোমার মান মর্যাদাকে তুমি কি করতে পারো না, কম বেশি ওজন করতে পারো না। কেবল একটা ওয়েতে, সেটা হচ্ছে কে কত বেশি আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের ভয়, তাকওয়াল্লাহ, খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ, কে কত বেশি অর্জন করতে পারে, এটার বিবেচনায় একটা মানুষ কি বেশি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আতকাকুম। তাহলে একের উপরে অন্যের কোনো প্রাধান্য নাই, লা ফাদলা, কোনো প্রাধান্য নাই, লাইন অফ ইজিজ, লা ফাদলা, কোনো রকম কোনো প্রাধান্য নাই একের উপরে আর একের। তোমরা যদি মর্যাদা বৃদ্ধি করতে চাও তা কোবান হয়ে যাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই তো বেশি সম্মানিত যার তাকওয়ার স্টেজ, যার তাকওয়ার মান যত বেশি, যার তাকওয়ার মানটা যত বেশি। আমার বন্ধুগণ, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটা, একটা দীর্ঘ বড় হাদিস, বিশাল এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের একবারে সব কার্যক্রম সহ বাসনগুলো সব নিয়ে আসছেন এটার ভিতরে, এক হাদিসের ভিতরে বিশাল এক হাদিস। সেখান থেকে কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে শোনাই। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনাল ওয়াদি ফখতাবান্নাস, বাতনুল ওয়াদিতে রাসূলুল্লাহ আসলেন, বাতনাদিতে এসে ফখতাবান্নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন জাতির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাম খুতবা দিলেন। খুতবাতে তিনি বললেন, ফাকাল ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, লক্ষ্য করেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, অপর একটা বর্ণনা আসছে ওয়া আরাদাকুম, হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। বুখারীর হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ লোকদেরকে জিজ্ঞেস করলেন যে আজকে দিনটি কোন দিন, লোকেরা জবাব দিল ইয়াউমুন নাহার, কুরবানির দিন, পবিত্র দিন, বড় দিন, ভালো দিন, এই মাসটি কোন মাস? লোকেরা জবাব দিলেন যে শাহরুর হজ, এটা হজের মাস, এটি কোন জায়গা? লোকেরা বললেন মক্কাতুল মুকাররমা। রাসূলুল্লাহ তখন বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কায়াউমিকুম হাদা কাশাহরিকুম হাদা কাবালাদিকুম হাদা। আজকের থেকে এটা চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হলো, এই বিধানকে একবারে চূড়ান্ত করে দেওয়া হলো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কায়াউমিকুম হাদা কাশাহরিকুম হাদা কাবালাদিকুম হাদা। আজকের এই শহরে, আজকের এই মাসে, আজকের এই দিনে,
যেভাবে একজনের রক্ত, একজনের জীবন, একজনের মাল, একজনের সম্মান নষ্ট করাকে যেভাবে হারাম করা হলো চূড়ান্ত ভাবে কিয়ামতের এক পর্যন্ত, যদি তুমি মুসলিম দাবি করো তাহলে তোমার উপরে এই বিধানকে দিয়ে দেওয়া হলো, আর একজনের রক্ত, আর একজনের সম্পদ, তার জীবন, তার ইজ্জত তুমি হরণ করতে পারো না। সুবহানাল্লাহ। একটা বিধান আপনি মানেন, একটা বিধান আপনি মানেন, রাসূলুল্লাহের ঐতিহাসিক ভাষণের এই একটা বিধান আপনি মানেন, সমাজে কোনো অশান্তি থাকবে? কোনো অশান্তি থাকবে না, কোন রকম কোনো অশান্তি থাকবে না। যে একজনের রক্ত আরেকজনের জন্য, একজনের সম্পদ আরেকজনের জন্য, একজনের ইজ্জত আরেকজনের জন্য হারাম, আজকের দিবসে যেমন হারাম, এই মাসে যেমন হারাম, এই মক্কাতুল মুকাররমা এই পবিত্র শহরের জন্য যেমন হারাম, তার কিয়ামতের আগ পর্যন্ত সব মুসলমানের জন্য অপর ভাইয়ের রক্ত, অপর ভাইয়ের জীবন, অপর ভাইয়ের মাল, তার ইজ্জত এরকম নষ্ট করাও কি হারাম। আপনি একটা বিধান মানেন, এই একটা বিধান মানলে কি হবে, আপনার সমাজ সুশৃঙ্খল সমাজ হতে, মানবীয় সমাজ হতে বাধ্য। কারণ যখন আপনি এটা মনে করবেন যে না তার রক্ত হরণ করা ইসলামে এটা হারাম করেছে, আমি একজন মুসলিম, আর এই ভাষণটা শুধুমাত্র মুসলিমদের জন্য ছিল না, ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, রাবিও বলছেন, রাবি বলছেন যে ফাখাতাবান নাসা, মানুষের জন্য রাসূল সাল্লাম খুতবা দিলেন, ফাখাতাবাল মুসলিমিন বলা হয়েছে না, ফাখাতাবান নাস, সমস্ত মানুষের জন্য রাসূল সাল্লাম এই কথা বললেন। কারণ রাসূল সাল্লাম শুধুমাত্র মুসলিমদের জন্য পৃথিবীতে আসেন নাই, গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে রাসূল সাল্লাম পৃথিবীতে এসেছেন, গোটা মানব জাতির জন্য রাসূল সাল্লাম রহমত হিসেবে পৃথিবীতে এসেছেন। আজকের পৃথিবীর মানুষগুলো যদি এই একটা হাদিস, এই একটা বক্তব্য, এই মাত্র কয়েক সেকেন্ডের একটা বাক্য যদি মানুষ মানত, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কায়াউমিকুম হাযা কাবালাদিকুম হাযা কাশাহরিকুম হাযা, কয় সেকেন্ড লাগলো? 5 থেকে 7 সেকেন্ড। এই 5 থেকে 7 সেকেন্ডের একটা বক্তব্য যদি মানুষ মানতে পারত, এটা যদি মানুষ আমল করতে পারত, তামাম পৃথিবীতে আর কেউ ধর্ষণের শিকার হতো না, কেউ হত্যার শিকার হতো না, কারোর মাল নিয়ে কেউ কি করত না, জুলুম নির্যাতন করত না। এটা বাস্তবায়ন করার জন্য আমাদের কোনো মানসিকতা নাই, আমাদের মানসিকতা এটার ভিতরে মোটেও নাই, বরং এটাকে প্রত্যাখ্যান করে, এটিকে বাদ দিয়ে আমরা আমাদের মতন করে, আমরা যা ভালো বুঝি, আমাদের মাথায় যেটা আসে, সেটাকে আমরা এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছি। আর ফল কি হচ্ছে, ক্রমান্বয়ে আমরা যুগান্তর পত্রিকায় একটা কার্টুন ছাপা হয়েছিল, যুগান্তর পত্রিকাটা কার্টুন ছাপা হয়েছে, কার্টুনটা হলো এক লোক আসতেছে, একটা কার্টুন, ওর একটা টি শার্ট পরা, কিন্তু টি শার্টটা উল্টা পরা, মানে ভাস করে পরা না, উল্টা পরা। এখন যার দিকে আগাচ্ছে উনি জিজ্ঞেস করে, আপনি আয়েন না যায়েন, আপনি আয়েন না যায়েন, কয় আপনি আমাকে দেখে বুঝেন না আমি আই না যাই, কয় আপনার পা তো বলো আপনি আয়েন, কিন্তু আপনার পোশাকে তো বলো আপনি যায়েন, কারণ আপনি তো উল্টা, আপনি কি, আপনি উল্টা। তো আজকে আমরা দাবি করতেছি, আমরা আধুনিক জীবনযাপনের মধ্যে, আধুনিক সময়ের মধ্যে আমরা আছি, আমাদের জীবন নাকি ডিজিটালাইজড হয়েছে, এটাই ডিজিটালাইজড, যে সকাল হলেই আমরা অসংখ্য মানুষের খুনের খবর শুনতে পাই, অসংখ্য নারী নির্যাতনের খবর শুনতে পাই, অসংখ্য মানুষের উপরে জুলুমের কথা শুনতে পাই, এটার নাম কি ডিজিটাল? বরং ডিজিটাল তো ছিল ওই যুগ, যেই যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, 1 বৎসর, পূর্ণ 1 বৎসর তিনি প্রধান বিচারপতি আসনে আদিষ্ট হলেন, থাকলেন, 1 বৎসর পরে তার দায়িত্বে ইস্তফা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কারণ কি, আপনি ইস্তফা দিচ্ছেন কেন? তিনি বললেন, আমি 1টি বছর এই দায়িত্বের দায়িত্ববান থাকলাম, কিন্তু আমার কাছে একটা কেঁচো আসে নাই, আমার কাছে 1টি কেঁচো আসে নাই,
আমি এক বছর দায়িত্ব পালন করলাম, সরকারি কোষাগার থেকে ভাতা পেলাম, প্রধান বিচারপতির ভাতা পর্যন্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কারণটা কি? কারণ কি ওমার, তোমাকে কি লোকেরা ভয় পায়, এই জন্য কি তোমার কাছে বিচার নিয়ে আসে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো শুধু বসে বসে বেতন নেই নাই, এটাও একটু কি করেছি, গবেষণা করেছি, এটাও পর্যালোচনা করেছি, লোকেরা বিচার নিয়ে আসে না কেন? খলিফাতু রাসূলিল্লাহকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া খলিফাতু রাসূলিল্লাহ, ও আল্লাহ রাসূলের খলিফা, যে দেশের লোকেরা অন্যের রক্তকে নিজের রক্তের মতন মনে করে, অন্যের মালকে নিজের মালের মতন মনে করে, অন্যের সম্মানকে নিজের সম্মানের মতন মনে করে, সে দেশে কেমনে অকারেন্স ঘটবে, কেমনে বিশৃঙ্খলা হবে? আর যখন বিশৃঙ্খলা নাই হবে, তখন আমি ওমরের কাছে বিচারটা বা কেন আসবে? সুবহানাল্লাহ। এক বছর, পুরা একটি বছর, 360টা দিন, 65টা দিন, একটা বিচার আসে নাই আদালতে। কারণ তারা আমল করেছে, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাবাকুম হারামুন কায়াউমিকুম হাদা কা শাহরিকুম হাদা কা বালাদিকুম হাদা, তারা এটা আমল করেছে। রাসূল সাল্লামের এই বক্তব্য কি করছে? তারা আমল করেছে। এই বক্তব্য আমল করার কারণে অসংখ্য সমাজে অসংখ্য মানুষ থাকার পরও কি হয় নাই, বিচারালয়ে একটা বিচার যাওয়ার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। আর আজকে বিচারহীনতার কেমন দুরবস্থা আমরা পৌঁছেছি, আজকে আমাদের শিশুগুলো পর্যন্ত ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, কিন্তু আজকের দিনপন্থে এরকম আপনারা দেখেছেন যে ফাঁসি দিয়ে মারা হয়েছে একটা, যে শিশুদেরকে ধর্ষণ করে মেরেছে এরকম একটাকে মারা হয়েছে? এত সময় লাগে এগুলো বিচার করতে? কোরআন যে আমাদেরকে বলেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব, ও জ্ঞানী লোকেরা, জ্ঞানবান লোকেরা, কিসাসের ভিতরে তোমাদের জন্য রয়েছে হায়াত। কিসাস কি? কিসাস হলো যখন আপনি আসামি অ্যারেস্ট করে ফেলেছেন, প্রমাণিত হয়ে গিয়েছে যে একটা যুবক সে কোনো একটা বাচ্চাকে হোক আর কোনো মহিলাকে ধর্ষণ করে সে হত্যা করে ফেলেছে, সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য মানুষের সামনে ঢাকা স্টেডিয়ামের ভিতরে আপনি খবর দিয়ে আগামীকালকে আপনি কি করবেন, শিরচ্ছেদ করবেন, আজকে খবর দিয়ে যান টেলিভিশনের ভিতরে যে অমুক এলাকার অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুককে ধর্ষণ করার কারণে, তাকে হত্যা করার কারণে তার বিচার ফয়সালা হবে শিরচ্ছেদ করে। আপনি এরকম ঘটনা দুসেরটা ঘটাইছেন না? 64 জেলার ভিতরে আপনি দুই একটা জেলায় এরকম ঘটনা ঘটাই দেন, কোথায় এগুলো পালাই চলে যাবে? কোথায় রিপ্রিজিং? আর ও সে মানুষ হত্যা করা তো অনেক দূরের কথা, রিপ্রিজিং বন্ধ করার সাহস পাবে না। রিপ্রিজিং যে করে উত্তক্ত করা, এই সাহস বন্ধ পাবে না, হত্যা তো অনেক দূরের কথা। আপনি এগুলো করবেন না, এগুলো আপনি করবেন কেমনে? কারণ আপনার লোকেরাই তো বেবিসারের 100 সেঞ্চুরি করে মানুষকে মিষ্টি খাওয়াই, সেই সমস্ত লোকদেরকে আপনারা শেল্টার দেন আরো। আমি একটা কথাও বানিয়ে বলতেছি না, এগুলো বাংলা এদেশের ইতিহাস, যদিও মন্দ ইতিহাস, এটা মন্দ ইতিহাস। একটা ছেলে কি করে 100 মেয়েকে ধর্ষণ করার পরে সে মিষ্টি বিলায়, আর এগুলো সোশ্যাল মিডিয়াতে আসে, এরপরে এদেশের প্রশাসন কোনো কথা বলে না? সেদেশেই তো নারী খুন হবে, সে তো নারী ধর্ষণ হবেই, এটাই তো স্বাভাবিক। জানি না আমাদের এই পরিচালকদের কানে কখন পানি যাবে, সমাজ আর কত নিকৃষ্টতার দিকে গেলে, আর কত নিচে নামলে, আর কত ক্ষতিগ্রস্ত হলে, আর কত মানুষের, কত মায়ের বুক খালি হলে, কত বাবার বুক খালি হলে, কত স্বামীর সে বিধবা হলে, এরকম ভাবে কত সন্তান এতিম হলে এদেশের আমাদের পরিচালকদের কানে পানি যাবে, এটা আমাদের মাথায় আসে না। আমরা কোন দিকে আগাচ্ছি, আমরা কোন দিকে আগাচ্ছি? মুসাল্লিয়ানি ক্রম, তাহলে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ কি বললেন, অন্যের রক্ত হারাম তোমার জন্য, অন্যের মাল তোমার জন্য হারাম,
অন্যের সম্মান হরণ এটা তোমার জন্য হারাম। আজকে এগুলো তো আমরা কোনো কারণেই মনে করি না, অন্যের সম্মান নিয়ে নাড়াচাড়া করতে, এটা তো আমরা কোনো, এটা যে একটা মেটার, আমাকে এটার জন্য জবাব দিয়ে আসলে দাঁড়াতে হবে, এটা আমরা চিন্তাই করি না, আমাদের মাথার ভিতরে এটা আসেই না যে আমি একজন মুসলিম। রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে আর একটা কথা বলেছিলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটা বুখারীতে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, তিরমিজিতে হাদিসটি আসছে। মনে রাখবে, মনে রাখবে, তোমাদের ভিতরে প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, বিদায় হজ্জের ভাষণের এটা একটা বক্তব্য, তোমাদের ভিতরে প্রকৃত পক্ষে মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে জিব্বা থেকে নাকি জিব্বা থেকে হাত থেকে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই কথা কত ওজন, এ কথার কত ওজন। রাসূলুল্লাহ আগে কথা বললেন না, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, এ কথা বললেন না, বললেন কি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতকে পরে আনলেন, জিব্বাকে আনলেন আগে, কারণ জিব্বা হচ্ছে এমন একটি তরোয়াল, এটি এমন একটি অস্ত্র যে অস্ত্র দ্বারা মানুষকে আঘাত করার পরে সে আঘাতকে আর জোড়া লাগানো যায় না, কিন্তু হাতের আঘাত জোড়া লাগানো যায়, জিব্বার আঘাত কি করা যায় না, জোড়া লাগানো যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পাণ্ডিত্যপূর্ণ কথা বললেন যে মুসলিম তো ওই ব্যক্তি যার জিব্বা থেকে অর্থাৎ জবান থেকে এবং যার হাত থেকে আরেকজন মুসলিম ভাই নিরাপদ। আজকে আমি খতিব, আমার জিব্বা থেকে আরেকজন আলেম নিরাপদ নন, আজকে আমি রাজনীতিবিদ, আমার বক্তব্য থেকে আরেকজন রাজনীতিবিদ নিরাপদ নন, আজকে আমি ব্যবসায়ী, আমার থেকে আরেকজন ব্যবসায়ী নিরাপদ নন, আজকে আমি চাকরিজীবী, আমার থেকে আরেকজন চাকরিজীবী নিরাপদ নন। তাহলে আমাদের চরিত্র কোথায় গেল, আমরা আধুনিক হচ্ছি কিসের উপর, আধুনিক হচ্ছি কোন জিনিস, আমরা আধুনিক হচ্ছি। অতএব পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ, আমরা যদি আমাদেরকে না সামলাই, আমরা যদি ইসলাহ না করি, সংশোধনের দিকে যদি আমরা ফিরে না আসি, তাহলে কিন্তু এই সমাজ আর মানবীয় সমাজ হিসেবে টিকবে না, এই মানুষগুলো আর মানুষ হিসেবে পরিচয় শুধু মানুষ থাকবে, কিন্তু ওই যে কোরআনের আয়াত, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা মানুষ ঠিক আছে কিন্তু এরা হাইওয়ান, এরা চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে আরো নিকৃষ্ট, এরা কি আরো নিকৃষ্ট, এরা আরো নিকৃষ্ট। বন্ধুগণ, আজকে আর সময় নাই, কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে পেশ করলাম। আচ্ছা, আপনারা যতটুকুন বুঝছেন, আমি জানি এখানে সবাই এই সব কথা বুঝেন নাই, যতটুকুন বুঝছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যগুলো, এই কথাগুলো, বিদায় হজ্জের ভাষণের এই বক্তব্যগুলো, এটি যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্র জীবনে যদি আমরা মানতে পারতাম, তাহলে কি আজকে সমাজের অবস্থা এরকম হতো? আসুন, রাষ্ট্র মানবে কি মানবে না আমরা জানি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই রাসূলুল্লাহ সাল্লামের এই অমীয় বক্তব্যগুলো, অমীয় বাণীগুলো, এগুলো আমরা নিজেরা আমল শুরু করে দেই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমল করি, আমরা আশাবাদী, আমরা কি আশাবাদী, কখনো আশা হারাতে নাই, আমরা আশাবাদী, ইনশাআল্লাহ এই সমাজ আবার মানবীয় সমাজ হবে, এই সমাজে হত্যা লুণ্ঠন এগুলো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের এই ঐতিহাসিক ভাষণের যে সংক্ষিপ্ত কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ খুতবার বাকি অংশ, অর্থাৎ রাসূল সাল্লামের খুতবার বাকি অংশ আমরা আগামী জুমাতে দেখি ইনশাআল্লাহ পেশ করতে পারি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো সুস্থতার সাথে হায়াত বৃদ্ধি করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।